ন্যায্য মূল্য না পেয়ে কৃষক ধান চাষে আগ্রহ হারাচ্ছে বেড়েছে সার কীটনাশক জমি চাষ সেচ ও মজুরের দাম এলাকা ভেদে বিঘা প্রতি খরচ হয় সাড়ে তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত লেবার খরচ বাড়ছে পানি খরচ বাড়ছে তারপরে আপনার এই যে সারের দাম বাড়ছে সব মিলে আর কি বেশি অথচ কোন না কোন অজুহাতে সব সময় অস্থির থাকে চালের বাজার ব্যবসায়ীরা বলছেন মিল মালিকদের সিন্ডিকেট কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কৃষক পায় না ওই যে আগে বিক্রি করে দেশ কাঁচা কাঁচা বিক্রি করে দে চাউলের বাজার অস্থির হচ্ছে চাউলটা এখনো মুকাম থেকে আমাদের বাজারে আসে এই রাজধানীর বাজারে অধিকাংশ সবজি কমতির দিকে পেপে প্রকার বেঁধে কেজি প্রতি বিক্রি হচ্ছে ত্রিশ থেকে ৪৫ টাকায় পটল ঢেঁড়স চল্লিশ থেকে ষাট বরবটি আশি বেগুন ষাট থেকে আশি আর কাঁচা মরিচের দাম বেড়ে দাঁড়িয়েছে দুশো আশি টাকা কেজি সবজি থেকে শুরু করে সবই দশ বিশ টাকা করে কেজিতে কম কিনতে পেরেছি চাঁদাবাজিও কমছে খরচও কমছে মানুষের ইনকাম হয় মোটামুটি ভালো হচ্ছে পকেটে ইনগেস্টটা হচ্ছে না আলুর পাইকারি দাম কিছুটা কমতে শুরু করেছে আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকায় তবে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 টাকায় আলুর দাম পারগিতে 3-4 টাকা কম পাইকারি বাজারে আমদানির কারণে পেঁয়াজের দামটা একটু কমতে ইন্ডিয়ানটা কিন্তু আমাদের দেশি পণ্যর দাম কমে নাই দেশি পেঁয়াজটা কমেছে ডিমের দামও লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকায় আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার মুরগি আগে তো দামটা কমছে আবার কম কি দামও কমছে দশ টাকা পনেরো টাকা কমছে তবে মাছের দাম এখনও নিম্ন ও মধ্যমায়ের মানুষের নাগালের বাইরে ছোট রুই বিক্রি হচ্ছে দুশো টাকায় পাঙ্গাস একশো টাকা আর তেলাপিয়ার কেজি দুশো থেকে দুশো টাকা পাইকারি বাজারে দাম কম তবে খরচা বাজারে মাছের দাম একটু বেশি গাড়ি কমায় লেগে মাছের দাম একটু চড়া তবে দুই বছর ধরে উচ্চ মূল্য স্পীতির চাপে থাকা মানুষের প্রত্যাশা অন্তবর্তী সরকার তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করবে শপথ নিল সময় লাগবে না কমপক্ষে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা তো সময় দিতে হবে তারপরে ঠিক হওয়ার সম্ভাবনা আছে সে তো একজন বিশিষ্ট ব্যক্তি বিভিন্ন জায়গায় বিশ্বের সবকিছু দেখে তো এখন সে নতুন শপথ গ্রহণ করছে আশা করি সবকিছুই নিয়ন্ত্রণ নেবে উষা ফেরদোস মোহনা সংবাদ ঢাকা